আসসালামু আলাইকুম, এটা হলো এক্সনোয়া 2003-এর সাতের স্টেশন। এটা সিলভার কালার, অ্যালো রিং, এটা একেবারে ফ্রেশ। আগে পিছে গেলার যা আছে অরিজিনাল আছে, ভিতরে বাইরে ঠিক আছে, একেবারে ফ্রেশ। এটা অ্যাকচুয়ালি আজকে রেডি করছি, তবে সিলভার কালার গাড়ি খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে, এখন বর্তমানে ব্ল্যাক। এটা দেখেন ভিতরের সিট কভারগুলো নতুন, একেবারে নতুন লাগানো, ফ্রেশ একটা গাড়ি। ডিসপ্লে মনিটরটাও একদম ফ্রেশ, যা আছে অরিজিনাল। এসিটা কিন্তু টাচ, এসির বটমটা টাচ, যা আছে অরিজিনাল ফ্রেশ গাড়ি, অরিজিনালি ফ্রেশ। তিনের মডেল, সাতের রেজিস্ট্রেশন, চাকা অ্যালোরিং। আপনাদেরকে যদি সামনের লোকেশনটা দেখাই, ঠিক আছে, সামনের লোকেশনটা একেবারে ফ্রেশ আছে, একেবারে ফ্রেশ গাড়ি, একেবারে ফ্রেশ। হেড লাইট, ব্যাক লাইট, যা আছে সবই অরিজিনালে আছে, তাহলে শুধু গাড়িটা টাচ আপ হয়েছে, হালকা পাতলা টাচ আপ হয়েছে গাড়িটা, এই অবস্থার মধ্যে আছে। তা আমি আরও কয়েকটা গাড়ি দিয়েছি, ঠিক আছে, আল্লাহর রহমতে, ঠিক আছে, কোনোটাই থাকে না, সবগুলো চলে গেছে। তবে আজকে নতুন করে, ঠিক আছে, এই গাড়িটা আজকে ভিডিও করতেছি, ঠিক আছে, ডিসপ্লে জানতেছি, স্টিল ছবি দেওয়া আছে রাসেল কার সেন্টারে, আপনারা পাবেন গাড়িগুলো, ঠিক আছে, ভিতরে যা আছে বাইরে ভিতরে কাজ সম্পূর্ণ কমপ্লিট আছে, ফ্রেশ। কেন ছবি দেখে তো সব কিছু বোঝা বড় অসম্ভব, তারপর আপনারা এই সাথে দেখবেন, এইগুলো আপনার ট্রেনসেটের যে লোকিনটা, প্যাডগুলা একেবারে ফ্রেশ গাড়ি। আপনার ভিতরে সেটে যদি দেখায়, আপনার উপর দিয়ে যদি দেখায়, ঠিক আছে, যা আছে অরিজিনাল। আমি এখন পর্যন্ত গাড়িটা ওয়াশ করি নাই, আমি কালকে ওয়াশ করবো গাড়িটা, তারপর আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। অনেকজনে বলতেছেন যে এক্সনোয়া 3-4-এর এক্সনোয়া, কিন্তু কালেকশন করাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, যার জন্য মনে করেন কালেকশনও পাচ্ছি না। ভালো গাড়ি, ফ্রেশ গাড়ি বাদে তো আমি ধরি না, ফ্রেশ গাড়ি বাদে উড়ায়ও না, যার জন্য আমার একটু সময় লাগছে, ঠিক আছে। আমার সবগুলো গাড়ি চলে গেছে, 2-3-4, তো এই গাড়িটি আজকেই চলে আসছে, আজকেই কমপ্লিট হয়েছে, হ্যাঁ, টাচ আপ করা কমপ্লিট হয়েছে, দেখেন ফ্রেশ। পিছনে যদি দেখা, এটা কিন্তু সিএনজি করা আছে, অলরেডি সিএনজি করা, আপনারা জানেন যে এগুলো সিএনজি ছাড়া হয় না, সিএনজি করা আছে, ফ্রেশ আছে গাড়ি, ভিতরে লোকেশনটা ঠিক আছে, এভরিথিং কমপ্লিট। আপনার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, রাসেল কার সেন্টারে আপনারা পাবেন, ঠিক আছে, রাসেল কার ফেসবুক পেজেও পাবেন, ঠিক আছে, ইনশাল্লাহ। আবারও যদি সামনেরটা আপনাকে দেখাই, ঠিক আছে, একেবারে ফ্রেশ আছে, সামনের পুরো গাড়িটাই দেখাই আপনাদেরকে, ফ্রেশ একটা গাড়ি। কেননা গাড়ি ফ্রেশ না হলে আমি গাড়ি ধরি না, বিশেষ করে ফ্রেশ বাজে গাড়ি ধরি না, রাসেল কার সেন্টারে, ঠিক আছে, ফ্রেশ বাজে কোনো গাড়ি আমি এখন পর্যন্ত ধরি না, ঠিক আছে। আমার কাছে আল্লাহর রহমতে সিলেট এখন ঢাকার বারে যত কাস্টমারে আসে, ইনশাল্লাহ আমি যা বলবো তার ওটিয়া পায়, ইনশাল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। তা আশা করি আপনাদেরকে পছন্দ হবে, ঠিক আছে, ইনশাল্লাহ। আপনার নক দেবেন, নাম্বার দেওয়া থাকবে, খিলগাঁও তালতলা মার্কেট সোনালী ব্যাংকের উল্টা পথে রাসেল কার সেন্টার, এখানে আপনারা আসবেন, আইসা আপনার মনের মতো একটা গাড়ি চয়েস করে নিয়ে যান, ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।